নামের বানান ভুল, বয়সের হেরফের, ঠিকানা বদল, কারোবা ঠিকানার তথ্যে ভুল, জাতীয় পরিচয়পত্রের এমন সব ভুলের কারণে বেকায়দে আছেন অনেকেই। ভুল সংশোধন করে নতুন পরিচয়পত্রের জন্য স্থানীয় নির্বাচন কার্যালয়ে আবেদনও করেছেন তারা। নিয়ম অনুযায়ী দেড় মাসের মধ্যে সমস্যার সমাধান করার কথা থাকলেও পাবনার চিত্র যেন একটু ভিন্ন। আমাকে বিভিন্নভাবে আজ না কাল, কাল না পরশু এইভাবে আমাকে হয়রানি করতেছে। ভোটার কার্ডটা পাইতে 5-6 মাসের মতো সময় লাগছে। আমাদের অফিস আদালতে কাজকাম করতে সমস্যা হচ্ছে, ব্যাংকে অ্যাকাউন্ট করতে সমস্যা হচ্ছে, বিভিন্ন রকমের সমস্যায় ভুগতেছি। রাজশাহী নির্বাচন কার্যালয়গুলোতেও দেখা গেছে ভুক্তভোগীদের আনাগোনা, হয়রানির অভিযোগও করেছেন অনেকে। আবেদনের এক বছরেও লক্ষ্মীপুরের অনেক বাসিন্দা হাতে পাননি সংশোধিত পরিচয়পত্র, ফলে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করতে সমস্যায় পড়ছেন তারা। ব্যাংকে আজকে গেছি, রিসিট কাটছি, এখানে আনি দিছি, 3 মাস পরে দিবে, 3 মাসের মধ্যে আজকে 1 বছর প্রায় হয়ে গেছে, এখনো পাইনি। গেছে সপ্তাহ আসছিলাম, তো আমি আমার কোনো আমি কোনো প্রতিশ্রুতি পাইনি যে আমি আমার আইডি কার্ডটা পাবো আর তো বলতেছে আজকে না কাল, কীভাবে ঘুরেছে। কর্মকর্তারা বলছেন অযৌক্তিক আবেদন যাচাই বাছে খানিকটা দেরি হচ্ছে, বাকি আবেদনে সময় মতোই সেবা দেওয়া হচ্ছে। অধিকাংশই তাদেরকে সংশোধিত কার্ড দিতে পেরেছি এবং এটি একটি চলমান কার্যক্রম এবং এই কার্যক্রম আমাদের অব্যাহত আছে। এমন লোক আছে আমি আপনাকে ইয়ে করতে পারবো যার বয়স 50-এর উপরে, তার মেয়ে হয়তো অনার্সে পড়ে বা ছেলে 25-26 বছর বয়সের, সে আসছে তার বয়সটা 25-26 করার জন্য। সময় কমাতে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদন জমার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।